ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ভাই মাসুদ আলী সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, উল্লেখ করেছেন যে আপনি কোনো এক ভাইয়ের সাথে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মুবারক বলা যাবে না, বরং এটা একটা বিদআতী ভাষা। কিন্তু ওই ভাই মানতে রাজি নয়, বরং তিনি বলেছেন যে বলা যাবে। আপনি বলেছেন এটা বিদআত, বিদায় উনি দলিল চেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। একটি গুরুত্বপূর্ণ বিষয় এ মর্মে প্রথম কথা হলো যে আপনি বলেছেন যে এটি বিদআত, বিদায় উনি দলিল চেয়েছেন। তো এ মর্মে কথা হলো যে বিদআত বললে যদি কোনো ব্যক্তি দলিল চায় তাহলে বুঝতে হবে যে ওই লোকের ধর্মীয় এলেম কালাম নাই বললেই চলে, কেননা যদি বিদআত সম্পর্কে তার জানা থাকতো তাহলে সে দলিল চাইতো না। কেননা বিদআত এই জন্যই বিদআত যে আর সম্পর্কে কোনো দলিল নেই, এই জন্য এটি বিদআত। যদি কেউ বিদআতের দলিল চায় তাহলে বুঝতে হবে যে সেই লোক অজ্ঞ। তারপরে আসা যাক আপনার মূল প্রশ্নে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মুবারক বলা সম্পর্কে। এমর্মে কথা হলো যেটা আপনি বলেছেন বা যেটা জেনেছেন এটা সঠিক, যে রওজা বলাটা এটি একটি বিদআতী পরিভাষা, কেননা এর সপক্ষে দলিল নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের কবরকে কবরই বলেছেন, রওজা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য তিনি হচ্ছেন আদর্শ। অতএব তিনি নবীদের কবরকে কবর বলেছেন, আমরা কবরই বলব। এমর্মে পাবেন সহিহ আল বুখারিতে, বিভিন্ন জায়গায় এসেছে, সহিহ আল বুখারিতে একাধিক জায়গায় এসেছে এবং অন্যান্য কিতাবেও এসেছে। যেমন একটা নাম্বার বলি, 1071 নম্বর হাদিস, আম্মাদান আয়েশা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। যে ইহুদি নাসারাদের উপর আল্লাহর অভিসম্পাত হোক, কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে, মসজিদে রূপান্তরিত করেছে। তো উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের কবরকে কবর বলেছেন, আমরাও নবীদের কবরকে কবর বলব। ওই হাদিসে বলা হয়েছে যে যদি ইহুদি নাসারাদের মতোই আশঙ্কা না থাকতো যে কবরকে মসজিদ বানিয়ে নেবে, যদি এমনই আশঙ্কা না থাকতো তাহলে কবরুহু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বাড়ির ঘরের বেষ্টনীতে রাখা হতো না, বরং খোলা জায়গা রাখা হতো। তাহলে ওই হাদিসেও আম্মাজান আয়েশা হাদিসের রাবি, তিনি বলেছেন যদি আশঙ্কা না হতো যে ইহুদি খ্রিস্টানদের মতো উম্মতে মুহাম্মদীরও একদল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মসজিদ বানিয়ে নেবে, এই আশঙ্কার কারণে কবরকে ঘরের ভিতরে সীমাবদ্ধ করেছেন, খোলা জায়গায় ছেড়ে দেননি। তো উক্ত হাদিসেও আম্মাজান আয়েশা তার প্রিয় স্বামী আল্লাহর প্রিয় রাসূল সাইয়্যিদুল আম্বিয়া তার কবরকে কবরই বলেছেন, রওজা বলেননি। এভাবে বহু হাদিস রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লামের কবরকে উটের কুজের ন্যায় উঁচা দেখেছেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন। তো সকল হাদিসে বলা হয়েছে কবরুন নবী, কবরুর রাসূল, যে নবীর কবর, রাসূলের কবর। কোনো হাদিসে কোনো সাহাবায়ে কেরাম থেকে এমনটা নেই যে তারা রওজা বলেছেন, রওজা এমনটা প্রমাণ নেই। অতএব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদের কবরকে কবর বলেছেন, রওজা বলেননি, এটি একটি শক্ত দলিল। এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকেও সাহাবায়ে কেরাম কবর বলেছেন, রওজা বলেননি।
অতএব এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সঠিক। অতএব কবরকে, রাসূলের কবরকে রওজা বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অবশ্যই বিদাতি পরিভাষা, যাহা পরিত্যাজ্য, যাহা পরিত্যাজ্য। রওজা কোনটাকে বলতে হবে সেটাও আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে গেছেন, এটাও বুখারি হাদিসে রয়েছে, হাদিস নাম্বার 1196। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগান, সুমের একটি বাগান। অতএব রওদা কোনটাকে বলতে হবে সেটা আল্লাহর রাসূল আমাদেরকে বলে গেছেন, স্পষ্ট করে গেছেন। বাকি থাকলো আরেকটি কথা, যে একটি হাদিসে বলা হয়েছে যে মুমিনদের কবর, যদি সে সত্যিকার অর্থে মুমিন হয়, নেক বান্দা হয়, কবরের সওয়াল জবাবে সে সফল কাম হয়, তাহলে তার কবরটা হবে জান্নাতের বাগান, সুমেটি বাগান। আর যদি ব্যর্থ হয় তাহলে হবে জাহান্নামের একটি গর্ত। হাদিস রয়েছে, তো সেই হাদিসে মুমিনদের গুণ বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যদি আমরা সেখান থেকে বলি নবীর কবরকেও রওজা বলি, তাহলে তো রাসূলকে সাধারণ মুমিনের সাথে তুলনা করা হলো, এটা কী করে হতে পারে? তাই বলবো যে যারা বেদাতি, যারা কবর পূজারী, তারা এমনই করে থাকে যে রাসূল সম্পর্কে অথবা কোনো ব্যক্তি সম্পর্কে তারা মূর্খতাসুলভ মর্যাদা দিতে গিয়ে তারা অপদস্থ করে থাকে, অসম্মানই করে থাকে। এখানেও ঠিক তাই হয়েছে। তাই সবশেষে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কবর বলাই হলো সাহাবাদের নীতি, আর আমরাও সাহাবায়ে কেরামের নীতি অবলম্বন করব, যারা রাসূলের কবরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক বলে। এটা হচ্ছে বাড়াবাড়ি, এবং একদল লোক বাড়াবাড়ি করবে রাসূলকে নিয়ে, এটা হাদিস প্রমাণ করে। কেননা রাসূল বলেছেন, লা তুতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারিয়াম, তোমরা আমাকে নিয়ে এমনটা বাড়াবাড়ি করিও না যেমনটা বাড়াবাড়ি করেছিলে ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।